সারা রাজ্যে ভ্রাতৃত্ব বন্ধনের উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। 1905 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রচেষ্টায় রাখি বন্ধনকে মান্যতা দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপা সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ কুমারেশ ঘোষের উদ্যোগে নৈহাটির ব্যস্ততম রামকৃষ্ণ মোড় অঞ্চলে পথ চলতি সাধারণ মানুষ সহ গাড়ি চালকদের হাতে ট্রাফিক আধিকারিকের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে রাখি পরানোর দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঁপা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ কুমারেশ ঘোষ জানান, ডিউটির পাশাপাশি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত এসটিজিগুলো আছে, সমস্ত এসটিজিতে, তারপরে সমস্ত পিএসের আন্ডারে আমাদের কমিশনারের পক্ষ থেকে আজ পবিত্র যে রাখিবন্ধন উৎসব পালন করা হচ্ছে। আমাদের ব্যারাকপুর কমিশনার থেকে দুটো টিম বেরিয়েছে, একটা নর্থজোন, একটা সাউথজোনের দিকে বেরিয়েছে, পুরো এলাকাটা কভার করার জন্য আমাদের ব্যারাকপুর কমিশনারকে। আর আমাদের এই পবিত্র আজকে উৎসব, রাখিবন্ধন উৎসব আমরা পালন করছি আমাদের কাঁপা জুরিডিকশনের বিভিন্ন মোড়ে মোড়ে। আমরা এরকম করেছি, কাঁপা মোড়ে করেছি, বাগ মোড়ে করেছি, গান্ধী মোড়ে করেছি, রামকৃষ্ণ মোড়ে করেছি। উদ্দেশ্য একটাই, আমরা ডিউটির ফাঁকে ফাঁকে নৈহাটির ব্যস্ততম জায়গা রামকৃষ্ণ মোড়, রামকৃষ্ণ মোড় যেরকম একদিক দিয়ে স্টেশন রাস্তা আছে, একদিকে হসপিটাল রোড, প্রচুর গ্যাঞ্জাম, তার ফাঁকে ফাঁকে আমরা ডিউটি অবস্থায় আমাদের যে পবিত্র উৎসব সেটাও পালন করছি, আমরা ডিউটিটাও পালন করছি, দুটো সমানভাবেই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, ট্রাফিক গ্যাঞ্জাম কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে আমরা আমাদের অনুষ্ঠানও পালন করছি, ডিউটিটাও সুন্দরভাবে দেখে নিচ্ছি। পুলিশ সাধারণ মানুষের পাশে থাকার বার্তা আর এক ধাপ এগোলো, অর্থাৎ শুধু প্রশাসনের গণ্ডির মধ্যে না থেকে সমাজের পাশে থেকে যে এই যে উন্নত ধরনের চিন্তাধারা, কী বলবেন? আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষ সবাইকে নিয়ে সমস্ত ধরনের কর্মসূচি আমরা পালন করি, যে পুলিশ আলাদা জগৎ নয়, পুলিশ সাধারণ মানুষের থাকে, সাধারণ মানুষের জন্যই কাজ করে সবসময়। এখন যেরকম ইদানিং অবস্থা হচ্ছে, ঘুড়ির সুতো, চায়নার যে সুতোগুলো রাস্তা রাস্তায় লেগে থাকছে, এটা আমার রিকোয়েস্ট, এই সুতোগুলো যেন কোনো রাস্তার সাইডে জারি চোখে পড়ুক, যেন ঘুড়ি যেন না উড়াতে দেওয়া হয়, বারণ করা হয়, মানা করলে অ্যাক্সিডেন্টটা কমবে, কারণ ঘুড়ি বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে সুতোগুলো। আমরা যেখানে দেখতে পাই সেখান থেকে আমরা সরিয়ে দিই, আমরা ঘুড়ি ওড়ানো ওই চাইনিজ সুতো বন্ধও করে দিচ্ছি, যাতে ওটা না ব্যবহার করা হয়, রাস্তার ভিতরে আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য ওটা বন্ধ করার জন্য চেষ্টা করছি। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584996।
17724. Balaji Mobile Plaza te paben Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme ebang Reliance Jio ittadi branded mobile phone echhara mobile jabotiyo accessories. Balaji Mobile Plaza. Balaji Mobile Plaza. Balaji Mobile Plaza.